আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, আজকে আলোচনার বিষয় স্বপ্নে যদি কেউ বড়ি খেতে দেখতে পায় তাহলে কি হয়। তবে পূর্বের মতো আমরা এখনো বলি যে একই স্বপ্নের ব্যাখ্যা ভিন্ন ভিন্ন হতে পারে, তা আপনার বয়স, পেশা, বিবাহিত নাকি অবিবাহিত, নারী নাকি পুরুষ ও আপনার বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে। স্বপ্নে বড়ি দেখার ব্যাখ্যা আমরা কিতাব থেকে যেটুকু পেয়েছি তাতেই আমরা বর্ণনা করেছি। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। স্বপ্নকে আরবি ভাষায় রুইয়া এবং ফার্সিতে খোয়াব বলা হয়। হযরত হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, রুইয়ায়ে সালেহা তথা ভালো স্বপ্ন আল্লাহর নিকট থেকে দেখানো হয়। তবে স্বপ্নটি সত্য কিনা মিথ্যা হবে তা সম্পূর্ণই আপনার উপর নির্ভরশীল। ইসলামিক হাদিস অনুসারে যদি আপনি পাক পবিত্র অবস্থায় ডান কাত হয়ে ঘুম আসেন এবং রাত ১২টার পর থেকে ফজর আজানের আগে যদি কোনো ভালো স্বপ্ন দেখে থাকেন তাহলে এটি আল্লাহর নিকট থেকে দেখানো হয়েছে এবং খুব অচিরেই আপনার স্বপ্নটি সত্য হবে ইনশাআল্লাহ। স্বপ্নের এই ব্যাখ্যাটি আমরা ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি এর স্বপ্নের তাবির বই থেকে নিয়েছি। স্বপ্নে বড়ি গাছ দেখা, গাছ ও তার ফলের গুণাগুণ বিচারে ভদ্র, অভিজাত, উদার, মর্যাদাশীল ব্যক্তির অর্থ বহন করে, এ ব্যাপারে অধিকাংশ স্বপ্ন বিশারদ একমত। কেউ বলেন স্বপ্নে বড়ই দেখা বা বড়ই গাছ দেখা তা দুনিয়াদারদের জন্য সম্পদের আলামত, পরহেজগারদের জন্য পরহেজগারী বৃদ্ধি পাওয়া ও সততার অর্থ বহন করে। আবার কেউ বলেন তা স্বর্ণমুদ্রা বা টাকা পয়সা ব্যতীত অন্য কোনো সম্পদের উদ্দেশ্য হবে। অনেকে মনে করেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি বড়ই গাছ দেখতে পায় তাহলে বুঝতে হবে সে তার সক্ষমতা অনুযায়ী দুনিয়াতে রাজত্ব লাভ করবে, তার ইঙ্গিত বহন করে থাকে। যদি কোনো গর্ভবতী নারী স্বপ্নে বড়ই গাছ দেখতে পায় তাহলে বুঝতে হবে ওই নারীর মনের ইচ্ছা খুব অচিরেই পূরণ হবে, তার ইঙ্গিত বহন করে। একই ব্যাখ্যা হবে যদি কোনো অবিবাহিত নারী পুরুষ স্বপ্নে বড়ই গাছ দেখতে পায়। তবে এখানে বলে রাখা ভালো, বড়ই গাছের গুণগত মান অনুযায়ী তাদের স্বপ্নের ব্যাখ্যা মজবুত ধারণ লাভ করবে। স্বাভাবিক অর্থে যদি কেউ বড়ই দেখতে পায় তাহলে এটি তার মনের উদ্দেশ্য বা ধন সম্পদ অর্জন বোঝায়, তার ইঙ্গিত বহন করে। যদি কোনো বিবাহিত নারী পুরুষ স্বপ্নে বড়ি দেখতে পায় তাহলে বুঝতে হবে তারা খুব অচিরেই ধন সম্পদ অর্জন করবে। যদি কোনো অবিবাহিত নারী পুরুষ বড়ি দেখতে পায় তাহলে এটি তাদের মনের বাসনা পূরণের ইঙ্গিত। যদি কোনো গর্ভবতী নারী বড়ি দেখতে পায় তাহলে তার মনের ইচ্ছা পূরণ হবে ও সন্তান জন্ম দিবে, তার ইঙ্গিত। যদি কোনো বয়স্ক ব্যক্তি স্বপ্নে বড়ি দেখতে পায় তাহলে এটি তাদের পরিবারের আনন্দের ইঙ্গিত বহন করে। স্বাভাবিক অর্থে যদি কোনো ব্যক্তি স্বপ্নে বড়ি কুড়াতে দেখে তাহলে বুঝতে হবে ওই ব্যক্তি খুব সহজেই কাজে সফলতা মিলবে, তার ইঙ্গিত বহন করে থাকে। অন্যদিকে ওই কাজের মাধ্যমে অনেক সম্পদ অর্জন করবে, তার ইঙ্গিত। যদি কোনো গর্ভবতী নারী স্বপ্নে বড়ি কুড়াতে দেখে তাহলে বুঝতে হবে ওই নারী সন্তানের মা হবে, তার ইঙ্গিত। আর বড়িয়ের গুণগত মান অনুযায়ী তার সন্তানের সৌন্দর্য বুঝাবে। যদি কোনো অবিবাহিত নারী পুরুষ স্বপ্নে বড়ি কুড়াতে দেখে তাহলে বুঝতে হবে তারা নিজেরাই কাজে সফলতা নিয়ে আসবে ও মনের ইচ্ছা পূরণ হবে। যদি কোনো বিবাহিত পুরুষ এই স্বপ্ন দেখে তাহলে সে সম্পদ পাবে, তার ইঙ্গিত। আবার কোনো বয়স্ক মানুষ দেখলে তার পরিবারে সুখবর পাবে, তার ইঙ্গিত। স্বাভাবিক অর্থে স্বপ্নে বড়ই খেতে দেখার অর্থ অনেক ভালো হয়ে থাকে। যদি কোনো গর্ভবতী নারী স্বপ্নে বড়ই খেতে দেখে তাহলে বুঝতে হবে তার মনে ইচ্ছা আকাঙ্ক্ষা খুব অচিরেই পূরণ হবে এবং সন্তানের মা হবে, তার ইঙ্গিত। যদি কোনো অবিবাহিত নারী পুরুষ এই স্বপ্ন দেখে তাহলে একই অর্থ বহন করে তাদের মনের ইচ্ছা পূরণ হবে। যদি কোনো বিবাহিত পুরুষ এই স্বপ্নে দেখে তাহলে এটা তার সম্পদ অর্জন বুঝাবে, তার ইঙ্গিত বহন করে। স্বপ্নে বড়ই খেতে দেখা এর অর্থ সবার ক্ষেত্রে প্রায় একই হয়ে থাকে। একই স্বপ্ন যদি কোনো গর্ভবতী নারী দেখে যে বড়ি পচে যাচ্ছে বা পচে গেছে তাহলে বুঝতে হবে ওই নারী অসুস্থ হতে পারে বা তার সন্তান অসুস্থ হতে পারে, তার ইঙ্গিত বহন করে, বা তার কাজে ছোট ছোট বাধা আসতে পারে, তার ইঙ্গিত। তবে এক্ষেত্রে আমরা ব্যক্তিগত পরামর্শ দিব যে কিছু দান সদকা করলে আল্লাহ তায়ালা তাকে বিপদ থেকে রক্ষা করবেন ইনশাআল্লাহ। এই রকম আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।